সে লাগাল পায় না জাম্বুকে, লাভ দিয়ে কালের মধ্যে থাপ্পড় দেয়। তারপরে সে বুঝতে পারে না, বোঝে না যে জাম্বু যদি তারে ধরে ঘাড়ের মধ্যে সে ঠিক থাকতে পারবে না, কিন্তু রাগ উঠলে শেষ। আমাদের চলচ্চিত্রে একজন লোক আছে, সে পরিচালক, সে পরিচালকটার লিডার ছবি যখন হয়, ঝন্টু, ঝন্টু নামে দেলোয়ার জাহান ঝন্টু লিডার, তখন থেকে আমার সাথে তুই তাই তুমি তামি, আবার কখনো আপনি। তার যখন রাগ ওঠে তখন জাম্বু জাম্বুকেও সেটের মধ্যে গালে দেওয়া থাপ্পড় দেয়, সে লাভ দেওয়ার, সে লাগাল পায় না জাম্বুকে, লাভ দেওয়ার কালের মধ্যে থাপ্পড় দেয়। তারপরে সে বুঝতে পারে না, বোঝে না যে জাম্বু যদি তারে ধরে ঘাড়ের মধ্যে সে ঠিক থাকতে পারবে না, কিন্তু রাগ উঠলে শেষ। তারপরে রাগ টাক করলো, শুটিং শেষ হলো, এই জাম্বুরে ডাক দে, ডাকলো, কি ওস্তাদ বলেন, এই বেটা নাক চলবেস কেন, কাল চলবেস কেন, এই বেটা তোর রাগ করছি তো কী হচ্ছে, খাই দেবো খা, এই এই জাম্বুরে খাইতে দে, ডবল খাওয়া খাওয়া দিল জাম্বুকে। এরকম হলো চরিত্রের লোক, এক্ষণি রাগ, এক্ষণি আকাশে মেঘ, আবার এক্ষণ বৃষ্টি, এখনই আবার রৌদ্র। এর নাম হলো দেলোয়ার জাহান ঝন্টু, দেলোয়ার জাহান ঝন্টু ওয়ান পিস। যখন আটটা ছবি করছে একসাথে পরিচালনা, তখনও দেলোয়ার জাহান ঝন্টু, এখন যে ছবি করে না এখনও দেলোয়ার জাহান ঝন্টু। বয়স হয়ে গেছে, এটা মানতে হবে, বয়সের ভারে প্রত্যেকটা মানুষই এরকম হয়ে যায়, একদিন আপনিও হয়ে যাবেন, আমিও হয়ে যাব, সবাই হয়ে যাবে। তাই দেলোয়ার জাহান ঝন্টু যে রাগ করে, ক্ষমা চাই আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, ক্যামেরাম্যানদের কাছে, ডিরেক্টরদের কাছে, আর্টিস্টদের কাছে আমি ক্ষমা চাই ওনার হয়ে। আপনারা এটা খুব ইজিভাবে নেবেন, কঠিনভাবে নেবেন না, ওনার চরিত্রটাই এরকম, উনি চলনই এরকম, উনি দেখতে এরকম ছোটোখাটো মানুষ, আর কথাবার্তা টুংটাং ফাং ফাং কয়া, ভিতরে কিছু নাই, সব ফাঁকা, সবাই আপন, সবাই কাছের মানুষ। আর দেলোয়ার জাহান ঝন্টুর খুব কাছে হবেন তখন, কখন, যখন খালি দেখবেন যে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হয়েছে, তখন দেখবেন দেলোয়ার জাহান ঝন্টুর বাড়িতে কমপক্ষে 100 জন দাওয়াত দিয়ে দিছে, আজকে পাকিস্তানকে হারাই দেব, যেভাবে হোক হারাই দেব, যদি নাও হারে তবুও মনে করেন খাওয়ায় দাওয়ায় ওই শেষ করে দিব, যাও খাও, আজকে বাংলাদেশের খেলা, কোনো কথা নাই, বাংলাদেশকে আজকে পাকিস্তানকে হারাইতে হবে, মানে ক্রিকেট সাংঘাতিক জিনিস তার। এই জন্য ঝন্টু, আর কিছু না, রাগ ওনার ভিতরে থাকে না, রাগ হলে এই পর্যন্ত ওনার মুখ পর্যন্তই ওনার রাগ, মুখ পর্যন্তই ওনার গালাগালি, মুখ পর্যন্তই ওর সব কিছু। কাজেই আপনারা কিছু মনে করবেন না ঝন্টু সম্বন্ধে।